Hello, my look. Welcome, my new another video. Hey, jamar bondhu. Dekhi pachen vision kelam to. Aaj jamar friend. Arakjon. Se to purai kelam to mane she roja utar bekti. Tar kotha bolle lab nai. So, ekhon amra Chittagong kichuta shomoy ektu rest nitechi. Tarpor ekhon diye soja Rangamati jabo. Oikhane thakbo. So next, mane. বাসা থেকে চিটাগাং পর্যন্ত আসতে এইটা একটা ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদেরকে চিটাগাং থেকে রাঙামাটি পর্যন্ত যাব সেটা দেখাবো সো সাথে থাকুন আর দেখতে থাকুন যে কি রকম চিল হয় ফিল নিয়ে সো গাইস আমরা এই চট্টগ্রামের হাটহাজারী রোডের ভিতরে প্রবেশ করলাম বিকজ এই রোড থেকে শর্টকাট ভাবে চট্টগ্রাম শহরের ভিতর থেকে না যে এই রোড থেকে শর্টকাট ভাবে রাঙামাটি হাইওয়েতে যাওয়া যায় মানে বিকজ চিটাগাং রাঙামাটি হাইওয়েতে বের হওয়া যায় বিকজ চিটাগাং থেকে যদি আমরা ভিতর থেকে যাই তাহলে কিছুটা ঘুরলা তারপরে জ্যামে বাজতে হবে তাই ভাবলাম যে এই রোড থেকে যাই আর এই যে আমার হাতের ডানে মেবি ক্যান্টনমেন্ট এখন আমি আসলে শিওর ভালোভাবে জানি না বিকজ এই রোডে ফার্স্ট আমি আসছি আগে কখনো আসি নাই আগে মূলত রাঙামাটি যখন গেছি তখন চট্টগ্রাম শহরের ভিতর থেকে গেছি বাট আমি লোকেশনে দেখছি এই রোডটা থেকে খুবই শর্টকাটে ভালোভাবে হাইওয়েতে যাওয়া যায় কোনো জ্যামে আটকা পড়তে হয় না তারপর দেখলাম যে হ্যাঁ ভালো এই রোডটা একদম মোটামুটি পুরোই ফাঁকা আছে বাট এই রোডটা খুঁজতে যেয়ে অনেকটা সময় লেট হয়েছে আর আমরা আসলে রেস্ট নিলাম কিছুটা সময় বিকজ অনেকটাই রাস্তা পার হয়ে আসছে অনেকটা পথ জার্নি করে আসছে তাই বুঝতেই তো পারতেছেন যে কতটা ক্লান্ত মস্তিষ্ক আর এমনিতে একদম বিকেল হয়ে গেছে এবং জানি না কয়টা বাজে রাঙামাটি যাইতে যেতে বিকজ এখনও অনেকটাই রাস্তা বাকি আর মূলত পাহাড়ি রোড তো এই যে অলরেডি আমরা এই যে পাহাড়ি রোডের ফিল নেওয়া শুরু করে দিতেছি মানে অলরেডি মানে এই যে দুই পাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দুই পাশের পরিবেশ এই যে আমার হাতের বায়ে কত সুন্দর পাহাড় দূরে পাহাড়গুলো দেখা যাইতেছে অসাধারণ এক কথা অপূর্ব পরিবেশ চারিদিকে আর এই যে হাতের ডানে ক্যান্টনমেন্টের বাউন্ডারি আসলে মূলত সেফটি জোন আর এইখানে মূলত অনেকটা জায়গা দেখছি যে ছবি তোলা নিষেধ তাই আমি সেই জায়গাগুলো ভিডিও করি নাই আর সেনাবাহিনীর চেকপোস্ট দেখছি তাই ভাবলাম যে আবার কী বলে যদি ক্যামেরা অন থাকে তাই ক্যামেরা অফ ছিল আর রাস্তাটা খুবই ভালো লাগতেছে একদম নিরিবিলি পরিবেশ আমার খুবই ভালো লাগতেছে বাইক ড্রাইভ করে বাট হালকা ক্লান্ত শরীর তো তাই কিছুটা ক্লান্ত লাগতেছে বাট ওয়াও 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 ঘোড়া উফ দুইটা ঘোড়া দেখলাম ছোটো ছোটো বাট ভালোই লাগলো দেখে ও যাই হোক যে কথাটি বলা শুরু করছিলাম যে মস্তিষ্কটা কিছুটা ক্লান্ত বাট পাহাড়ের ফিল নিতেছি আর কয়টা বাজছে সেটা দেখতেছিলাম প্রায় ছয়টা বলে ফেলাইছি ভুলে পাঁচটা প্লাস এখন যাইতে যাইতে মেবি সাতটা বেজে যাবে বিকজ পাহাড়ের রোড তো বুঝিনি তো বাইক ড্রাইভ করতে সময় লাগে অনেকটাই মানে সেই স্পিডে তো বাইক ড্রাইভ করা যাবে না আর কর্নারিং হঠাৎ মোড় সো সবগুলো বুঝে শুনে বাইক ড্রাইভ করতে হবে তাই না আর মেবি সামনে আবারও চেকপোস্ট না সোজা রাঙামাটি এখানে সাইনবোর্ডে লেখা ওয়াও যাই হোক আমার সাথে যে আমার ফ্রেন্ড আমার পিছনে আমার ফ্রেন্ড আছে প্লেয়ন হিসাবে ও সেনাবাহিনীর চেকপোস্ট যাক একটু আস্তে আস্তে যাই তারপরে বাকি কথাগুলো বলতেছি আর এটা কি হাতের বায়ে কি হাতের বায়ে ওফ রাবার রাবার বাগান আর্মি ক্যাম্প যাই হোক যে কথাটি বলতেছিলাম এই যে হাতের বায়ে কত সুন্দর পাহাড় আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড প্লিয়ন হিসাবে আর আমার আরেকটা বাইক আছে আমার ফ্রেন্ড ড্রাইভ করতে আছে পালসার এনএস ও সিঙ্গেল আছে ও আছে পিছনে বাট কথা তো এটা না কথা হইলো এইটা যে আজকে সারাদিন অনেকটাই জার্নি করলাম বিকজ ট্রাফিক জার্নি আর কথা বলতে কীরকম জানি একটা আনইজি লাগতে আছে বিকজ ক্লান্স তো মস্তিষ্কে কথা বলার মানে একটা মুড থাকে না বাট কথা হইলো যে এইটা যে ভাই পরিবেশটা ফিল নিতে হবে চিল করে তাতে যতটাই কষ্ট হোক না কেন আপনাদের সাথে আমি আমার কষ্টগুলো ফুললা এই যে পরিবেশটা একটু ফিল করতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই বিকজ মোটোবলিজিংয়ে কথা না বললে হবে না যত কথা বলবেন যত আপনি আপনার ফ্রেন্ড মানে মন খুলে কথা বলতে পারবেন ততই সবাই আপনাকে লাইক করবে সো আমি চেষ্টা করি মন খুলে কথা বলা তাই মাঝে মাঝে উড়ে দূরে আবল তাবল কথা বললে ফেলাই আসলে
মাঝে মাঝে বলে ফেলাই, এটা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আসলে আমার কথা কেউ কিছু মনে করবেন না, বুঝে নিত কখন কি বলি অনেক সময় নিজেও বলতে পারি না। যাই হোক, এই যে এখন অলরেডি একদম রাঙামাটি রোডে চলে আসলাম, আর এই যে রাঙামাটি রোডের ফিল নিতেছি চিল করে, এই যে পাহাড়ি রোড, ওয়াও ওয়াও অসাধারণ। ওফ, মাথা নষ্ট রে মামা, এই যে দেখতেই পাচ্ছেন দূরের পাহাড়গুলো দেখা যাইতেছে, উঁচু উঁচু পাহাড়। ওই পাহাড়টা পাড়ি দিতে পারলেই রাঙামাটি সদর। মেবি আমি গত মানে গতবার যখন আসছি, আমার যতটুকু খেয়াল আছে যে ওই পাহাড়টা পাড়ি দিতে পারলেই একদম আমরা রাঙামাটি সদরে প্রবেশ করব, তারপরে আর কোনো প্যারা নাই। হ্যালো গাইস, এই যে একদম রাঙামাটি চলে আসলাম, আর একদম রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে রাঙামাটি এখনও মূল রাঙামাটি সদরে প্রবেশ করে নেয়, বাট এখন এই যে চারিদিকের পরিবেশটা একদম ফিল করতেছি, রাঙামাটি ক্যান্টনমেন্ট চেকপোস্ট আছে, বাট রাত হওয়ার তো একটা কারণ আছে। কারণটা হলো যে আমার সাথে যার একটা বাইক আছে, ওই ফ্রেন্ডটা, ও আবার রোজা রাখছে, সো ইফতির টাইম হয়ে গেছিলো। পরে রোডে একটা দোকানে থামাইলাম বাইকটা, ওখানে কিছুটা সময় রেস্ট নিলাম, তারপরে উত্তিরি করলো, তারপরে সবাই আবার আস্তে আস্তে রিল্যাক্সে রওনা দিলাম। বিকজ আমাদের কোনো প্যারা নাই, যে কয়টাই বাজুক আস্তে আস্তে যাব, আস্তে আস্তে ফিল করব চিল নিয়ে, বিকজ প্যারা নিলেই প্যারা। তাই আস্তে আস্তে আসলাম, আর পরিবেশটা একটু রিল্যাক্স উপভোগ করলাম। আর আমরা যেখানে বসে রেস্ট নিছিলাম, ওইখানে ওই জায়গাটার নাম জানি কি গেলাম ভুলা, যাই হোক ওই জায়গাটা থেকে হাতের বাই একটা রোড গেছে, ওই রোডে আবার আপনার খাগড়াছড়ি, তারপর সাজেক যাওয়া যায় ওই রোড থেকে। যাই হোক, আমার ওই রোডটার নামটা, ওই জায়গায় মানে পয়েন্টটার নামটা আমি ভুলে গেছি, মনে পড়লে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো। মানে অনেক কিছু এখন মস্তিষ্ক থেকে মানে গুলাই যাইতে আছে, বিকজ এতটা বাইক ড্রাইভ করছি, তো সো এখন হোটেলে যেয়ে রিল্যাক্সে রেস্ট নেওয়াটা উচিত, বিকজ এত খুবই ক্লান্ত। বাট এই যে রাঙামাটি শহরে চলে আসলাম, এই যে চারিদিকের পরিবেশটা একটু ফিল করতেছি, উফ আলোয় আলোকিত পুরোই ভালো লাগতেছে, অসাধারণ। এই যে সামনে একটা বাইক, মেবি হাজব্যান্ড ওয়াইফ, ভালোই লাগতেছে, বাহ সবাই সুন্দর নিরিবিলি রিল্যাক্সে বাইক ড্রাইভ করতেছে, আমরাও তাদের সাথে তাল মিলিয়ে রিল্যাক্সে বাইক ড্রাইভ করতেছি, বিকজ আমরা ক্লান্ত, তো তাই একটু আমরা আস্তে আস্তে বাইক ড্রাইভ করতেছি। আর অনেকটা রাস্তা জার্নি করে আসছি, প্রায় 380 কিলো প্লাস আজকে বাইক ড্রাইভ করা হয়েছে, তো বুঝে নি তো কতটা বাইক ড্রাইভ করছি। সো এখন আমরা যে হোটেলে যাব, হোটেলটার নাম মেবি, হ্যাঁ হোটেল প্রিন্স, ছোট ভাই আগে থেকে ফোন দিয়ে বলে রাখছে হোটেলে। সো আগে আমরা হোটেলে যাব, হোটেলে যেয়ে ফ্রেশ হব, রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো। সারাদিনে লাঞ্চ করছি, বাট সব পেটে যা ছিল সব কোথায় চলে গেছে, এখনও প্রচুর ক্ষুধা লাগছে। বাট রাতে রাঙামাটি শহরটা একটু ফিল নিতেছি, বিকজ খুবই ভালো লাগতেছে বাইক ড্রাইভ করতে, আর পাহাড়ি ঢাল, তো শহরের ভিতর সুন্দর পাহাড়ি ঢাল, তাই আমার কাছে অন্যরকম একটা ভালো লাগতেছে। সো হোটেলের কাছাকাছি চলে আসছে, সো এখন আর কথাটা বেশি বাড়াবো না, এখন যাই হোটেলের সামনে বাইক পার্কিং করব, তারপর রুম নেব, তারপর রুমে যেয়ে বাকি কথাগুলো বলতেছি আপনি। হ্যালো ভাই লোক, অবশেষে আমরা রাঙামাটি চলে আসলাম, সবার মুখে একটা ক্লান্তিকর একটা ভাব, খুবই একটা কষ্টের মধ্যে দিয়ে আমরা জার্নিটা পার হইলাম বন্ধু, প্রায় কয় ঘন্টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমাদের জার্নিটা পূরণ হইলো। বাট সৃষ্টিকর্তার কৃপায় আমরা খুব ভালোভাবে এসে পৌঁছেছি, কিন্তু গাড়ি দুইটার উপরে অনেক অত্যাচার করা হয়েছে। যাই হোক, রোজার অবস্থা দেখে কিছু বলতে পারতেছে না, এখন ফ্রেশ হব, রেস্ট নেব, আর দেখা হইতেছে কোন নতুন একটা ভিডিওতে। কি এই পর্যন্ত সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।